যে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। মেয়েদের শরীরের যে ছয়টি অংশে হাত দিতে নেই। এক, মুখ। মুখ ধোয়া বা ত্বক চর্চার সময় মুখে হাত ছোঁয়াতেই হবে, কিন্তু বাদবাকি অন্য সময় নিজের হাত দুটিকে নিজের মুখ থেকে দূরেই রাখুন, কারণ সারাদিনের কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় আমাদের হাতের ছোঁয়াতেই হয়, সেই সুবাদে হাতে লেগে যায় বিভিন্ন রকমের জীবাণু। মুখে হাত দিলে সেগুলো সঞ্চারিত হয় মুখেও, তাছাড়া আমাদের আঙ্গুলের ডগায় হয় তৈলাক্ত। মুখে হাতে ছোঁয়ালে সেই তেল মুখের ত্বকে লেগে যায়। এই জীবাণু এবং তৈলাক্ত উপাদান দুটি মুখে ব্রণ ও ফুসকুড়ি ইত্যাদির কারণ। দুই, নিতম্ব। শৌচকার্যের সময় বা স্নানের সময় নিতম্ব স্পর্শ করতেই হয়, কিন্তু অন্য কারণে নিতম্বে বিশেষত পায়ুদ্বারে হাত না দেয়াই ভালো। ডাক্তাররা বলেছেন মলদ্বারে কিছু জীবাণু তো থাকেই, সেই জীবাণুগুলি প্রায়শই ছড়িয়ে যায় নিতম্বের অন্যান্য অংশে, কাজেই অপ্রয়োজনে নিতম্বে হাত দেওয়ার অর্থ ওইসব জীবাণুকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে সাহায্য করা। তিন, চোখ। কন্টাক্ট লেন্স পরার সময় চোখে হাত লেগে যেতে পারে ঠিকই, কিন্তু চোখ চুলকানো বা চোখ পরিষ্কারের জন্য চোখে হাত দেয়া একেবারে অনুচিত, কারণ এই উপায়ে হাতের জীবাণুগুলি চোখে সঞ্চারিত হওয়ার সুযোগ পায়। চোখ ধোয়ার সময়ও জলের ঝাপটা দিন, চোখে সরাসরি হাত দেবেন না। চার, ঠোঁট এবং মুখের ভিতরের অংশ। ডাক্তারি সমীক্ষায় জানা গিয়েছে মানব শরীর যে সব জীবাণু দ্বারা আক্রান্ত হয় তার 1-3% হাত থেকে মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে, কাজেই মুখে হাত দেয়া থেকে বিরত থাকাই ভালো। পাঁচ, নখের ভিতরে। নাকের আঙ্গুল দেয়াটা সামাজিকভাবে যেমন অশুভ তেমনি অস্বাস্থ্যকর। সমীক্ষায় দেখা গিয়েছে স্টাফাইলোকোকাস অ্যারিয়াস নামের ব্যাকটেরিয়া যারা আক্রান্ত হন তাদের 51% নাকের ভিতরে আঙ্গুল দেওয়ার অভ্যাস থাকে। ৬, নাকের ভিতরের অংশ। স্বাভাবিকভাবে নাকের ভিতরের অংশ স্পর্শ করার কোনো কারণ নেই, কিন্তু নাক পরিষ্কার করার সময় নাকের ভিতরের অংশ স্পর্শ করার সম্ভাবনা থাকে, সেই সময় আঙ্গুল ব্যবহার করার পরিবর্তে নর্মাল ব্রাশ ব্যবহার করুন। এতে নখের ভিতরে বা জীবাণু এবং মৃত কোষগুলি থাকে তা শরীরের অন্য অংশে সঞ্চারিত হওয়ার সুযোগ পাবে না। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।